আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে গরুর মগজ ভুনার রেসিপি নিয়ে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তবে দেখে নিই কীভাবে অথেন্টিক উপায়ে আপনারা গরুর মগজটা ভুনা করবেন সেই রেসিপিটি। চুলে একটি প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নেব এবং চারপাশটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, যেন তেলটা চারপাশে ছড়িয়ে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি মোটেও লাল লাল করে ভাজবো না, হালকা একটু ভাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দেবো লবঙ্গ, এলাচ, দারচিনি ও তেজপাতা। পরিমাণটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে চারটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি ফালি করে নিয়েছি যেন ঝালটা ছড়িয়ে পড়ে। আপনারা যদি ঝাল পছন্দ কম করেন তাহলে এই ক্ষেত্রে আপনারা নামানোর ঠিক আগ মুহূর্তে কাঁচামরিচ ইউজ করতে পারেন, এতে করে ফ্লেভারটা থাকবে কিন্তু ঝালটা থাকবে না। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিলে কী হবে, লবঙ্গ এলাচের ফ্লেভারটা উপচে আসবে। এই পর্যায়ে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে এক চা চামচ পরিমাণ আদা এবং এক চা চামচ পরিমাণ রসুন বাটা ইউজ করতে পারেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি ইউজ করেছি। পানিটা এই কারণে দেওয়া যেন মশলাগুলো পুড়ে না যায়। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি ফুল এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে কিছুটা কম হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ এবং জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ। খুব ভালো মতো এবার উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা অর্থাৎ এই মিশ্রণটা আমি কষিয়ে নেব দু চার মিনিট, খুব ভালো মতো কষিয়ে নেব। যত ভালো করে আমার মশলাগুলো কষানো হবে আমার মগজ গরুর মগজটা তত ভালো রান্না হবে। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি গরুর মগজটা দিয়ে দিচ্ছি। এখানে গরুর মগজটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আমি এটাকে ছোটো করে আর কাটিনি, কারণ হচ্ছে এই মগজটা চুলাতে দেওয়ার পর অর্থাৎ দু চার মিনিট এভাবে নাড়াচাড়া করার পর নিজে থেকেই ভেঙে আসবে, তাই এটাকে ছোটো করে কাটার প্রয়োজন মনে করিনি। আপনারা চাইলে ছোটো করে কেটে নিতে পারেন। খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেবেন, এতে করে মগজের গায়ে গায়ে মশলাগুলো লেগে যাবে এবং খাবার টেস্টটা অনেক বেড়ে যাবে। মগজটা কিছুক্ষণ কষানোর পর আমি এখানে এক কাপ পরিমাণ পানি ইউজ করেছি। আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট রান্না করব। 15 মিনিট রান্না করব, আমি হাই হিটে রান্না করব না, মিডিয়াম হিটে রান্না করব। 15 মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মগজের কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে। গরুর মগজটা খেতে কিন্তু অসম্ভব মজার। ভাত, রুটি, পরোটা বা পোলাওর সাথে বা খিচুড়ির সাথেও কিন্তু খুব ভালো লাগে। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।